ত্রিপুরায় চলছে বিধানসভা নির্বাচন, সাতটি আসনে চলছে ভোটের লড়াই। ত্রিপুরাতেও ভোটে ঝরলো রক্ত। খয়েরপুরে সিপিএম এর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়, ইট দিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। প্রতাপ সিপিএম এর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা ভোটেও ঝরলো রক্ত। খয়েরপুরে সিপিএম এর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়, ইট দিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রতাপগড়েও সিপিএম এর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এমনকি ইলেকশন এজেন্টের গাড়িও ভাঙচুর করা হয়। খয়েরপুরের এই ঘটনা, সিপিএম এর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ নিউজ টাইমের পর্দায় সেই ছবি। আজ চলছে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন, সাতটি আসনে লড়াই হচ্ছে সেখানে। ত্রিপুরা ভোটে ঝরলো রক্ত। খয়েরপুরে সিপিএম এর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর, ইট দিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রতাপগড়েও সিপিএম এর উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলছেন শুনব। আপনাদের এক চ্যানেল কলকাতা থেকে এসে আমাকে কালকে জিজ্ঞেস করলো যে এটা কোন ধরনের জায়গায় আমরা এলাম। এটা জেনারেল ইলেকশন চলছে, এখানে বোমাবাজি হয় না, এখানে রক্তক্ষয়ী হয় না, এটা কী, কোন অবস্থার মধ্যে আমরা এসেছি? তা আমি ওনাকে বললাম, আপনার প্রশ্নের উত্তর তো আপনিই দিলেন। এখানে আইনের শাসন আছে, এখানে গণতন্ত্র আছে, মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ভোটের অধিকার আছে দেওয়ার, সেইভাবে চলছে। তো এখানে আমরা যেটা চাইছি, এখন ওদেরও তো ফ্রাস্ট্রেটেড, এখন কংগ্রেস ফ্রাস্ট্রেটেড, সিপিএমও ফ্রাস্ট্রেটেড, এবং ফ্রাস্ট্রেশন থেকে একজন আরেকজনের দুই ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেটেড পিপুল এখন একজন আরেকজন হাত ধরল। তো ওরা তো হেরেছে আগেই বুঝে গেছে, কারণ এবং তাদের কালচারটা কি, মারপিট, অগ্নিসংযোগ, এগুলি তো করে এসছে, খুন করা। তো এদের এ থেকে বেরোবে না, তো কাজে ওরা এগুলো ক্রিয়েট করে আর বলবে এখানে মানুষ তো ওদের নেই। তো যদি লুক থাকতো তাহলে একজন আরেকজনে হাত বাড়ালো কেন? কংগ্রেসের লুক নেই, তো লুক না থাকলে যাবে কোথায়? কোথায় কে ভোট দিতে যাবে? ওদের সংগঠনের লোক কোথায়? আপনারা শুনলেন ত্রিপুরা ভোটে ঝরলো রক্ত। খয়েরপুরে সিপিএম এর নির্বাচন এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে বিজেপি এবং তাদের মূল প্রতিপক্ষ সিপিএম কংগ্রেস জোট। আরো জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে ত্রিপুরা থেকে আমাদের প্রতিনিধি অভয় নাগ। অভয়, আজ ত্রিপুরা বিধানসভা নির্বাচন চলছে, ঠিক কি কি বিক্ষিপ্ত ঘটনা উঠে এলো? দেখো, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এবং এই বিক্ষিপ্ত ঘটনা যেটা দেখা যাচ্ছে যে সাধারণত মফস্বল এলাকাতে, অর্থাৎ শহর থেকে শহরতলি ছাড়িয়ে গ্রামাঞ্চলে যেখানটায় নজরদারি কম, ঠিক সেই জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটেছে। তার মধ্যে খয়েরপুর এবং চেরানবালি বলে এলাকা, এই সব জায়গাতে বেশ কয়েকজন দুষ্কৃতীর হাতে নিগৃহীত হয়েছে ওখানকার সিপিএম এর একজন পোলিং এজেন্ট, যেটা অভিযোগ করা হয়েছে ইলেকশন কমিশনের কাছে, এমনকি ভোটারদের বাধা দেওয়ার কাজ এবং তাদের উপর হামলার অভিযোগ উঠেছে। পুরো ঘটনা নিয়ে ইলেকশন কমিশনের কাছে তারা রিপোর্ট করেছে। বিরোধীদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছিল যে শাসক দলের গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গাতে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, বুথ এজেন্টকে মেরে বের করে দেওয়া হচ্ছে, ইত্যাদি নানা রকম অভিযোগ করেছিল। সেই অভিযোগের সত্যতা এবং তার সচিত্র প্রমাণ সহ ইলেকশন কমিশনের কাছে জমা পড়েছে। এখন দেখার বিষয় ইলেকশন কমিশন কি নির্দেশ দেয়, তবে একথা বলার অপেক্ষা রাখে না যে সামান্য কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি ভাবে কিন্তু এই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই দেখা গেছে। ধন্যবাদ অভয়।